সবাইকে স্বাগত জানাচ্ছি সিসিএনএ বাংলা টিউটোরিয়াল গল্প মজা নেটওয়ার্কিং এ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই তাদের যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও টিউটোরিয়াল গুলো নিয়মিত দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন এবং বন্ধুদের সাথে শেয়ার করছেন। দেখতে দেখতে আমরা অনেকটা পথ পার হয়ে এসেছি সিসিএনএ এর রাউটিং সুইচিং এর, বলতে গেলে অর্ধেকের মতো আমরা শেষ করে ফেলেছি। আমরা আস্তে আস্তে অনেক অ্যাডভান্স জিনিস শিখছি, যেমন আমরা এক্সেস কন্ট্রোল লিস্ট গত কয়েকটি ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি বা শিখেছি। আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আজকে আমরা মূলত এই নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের বেসিকগুলো শিখব, যে নেট কি, কেন আর কিভাবে করা হয় কনফিগারেশন, সেটা আমরা দেখব নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। তো চলুন এখন আর কথা না বলে আমরা চলে যাই আমাদের মূল আলোচনা। তো চলুন এখন আমরা দেখি যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেটটা কি। এখানে কি বলছে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইজ এ মেথড অফ রিম্যাপিং ওয়ান আইপি অ্যাড্রেস স্পেস ইনটু অ্যানাদার বাই মডিফাইং নেটওয়ার্ক অ্যাড্রেস ইনফরমেশন ইন আইপি হেডার অফ প্যাকেটস। কথাটা শুনে অনেক জটিল মনে হচ্ছে যে আসলে কি বলতে চাচ্ছে। এটা সহজ মিনিং হচ্ছে একটা আইপি অ্যাড্রেস থেকে সেটাকে রূপান্তর করে আরেকটা আইপি অ্যাড্রেসে পরিণত করবে। এটা কিভাবে, এটা অনেকটা চিন্তা করেন যে আপনার আপনি একজন বাংলাদেশি বা বাংলা ভাষা ভাষী, আপনি কথা বলবেন একজন চাইনিজের সাথে যে কিনা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলে। তো চায়না ম্যানও মনে করেন বা চাইনিজ ম্যানও আপনার বাংলা বোঝে না বা ইংলিশও বোঝে না এবং বলতেও পারে না। তদ্রূপ আপনার ক্ষেত্রে আপনিও চাইনিজ বলতে পারেন না বা ইংলিশও বলতে পারেন না, বুঝতে পারেন না। তাহলে এখন উপায়টা কি আপনাদের দুইজনের ভিতরে কমিউনিকেশনের, আপনাদের দুইজনের ভিতরে কমিউনিকেশনের জন্য একজন দোভাষী প্রয়োজন হবে। তো দোভাষী কি করবে, আপনি আসলে চাইনিজ ম্যানকে যা বলতে চাচ্ছেন সেটা আসলে দোভাষীকে বলবেন, দোভাষী সেটা কি করবে, শুনবে, বুঝবে, তারপরে সেটাকে চাইনিজ ভাষায় রূপান্তর করে চাইনিজ ম্যানের কাছে বলবে। এই জিনিসটাই আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর ট্রান্সলেশন, বা এই কাজটা যে করে সে হচ্ছে ট্রান্সলেটর। দোভাষী কারা, যারা দুটো ভাষায় কথা বলতে পারবে বা ট্রান্সলেট যারা করে বা অনুবাদক বলতে পারে, এটাই হচ্ছে আসলে সিম্পল একটা মানে বোঝার জন্য সবচেয়ে সিম্পল একটা উদাহরণ বলতে পারে। আচ্ছা, তো কেন এই নেট প্রয়োজন হয় আমাদের? ফার্স্ট অফ অল আমরা দুই ধরনের আইপি অ্যাড্রেস শিখেছি আমার প্রথম দিককার যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে সাবমিটিং এর কিছু আগে, সেগুলো যদি দেখেন এই পাবলিক আইপি অ্যাড্রেস এবং প্রাইভেট আইপি অ্যাড্রেসটা আরো ভালো ডিটেলস বুঝতে পারবেন। তারপর আমি আবার একটু সংক্ষেপে বলি, আমাদের দুই ধরনের অ্যাড্রেস আছে, একটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো কোনগুলো, যেগুলো আপনার বাসা বাড়িতে আপনি ইউজ করছেন এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউনিক না, যেমন আপনার বাসাতে যে আইপি অ্যাড্রেস ইউজ করছেন আরেকজনের বাসাতেও ঠিক একই আইপি অ্যাড্রেস ইউজ হতে পারে। যেমন মনে করেন আমরা সবাই ওয়াইফাই রাউটার ইউজ করি, রাইট? তো ওয়াইফাই রাউটারে থেকে যখন আমরা কানেক্ট করি কোনো একটা ডিভাইস, দেখবেন আপনি একটা আইপি পাচ্ছেন, সচরাচর এই ধরনের একটা আইপি পাবেন, 192.168.0.10। আচ্ছা, এটা আপনার বাসায় পেলেন। আপনি আরেক দিন আরেক ফ্রেন্ডের বাসায় গেলেন, তার ওখানেও আপনি যখন কানেক্ট করলেন ওয়াইফাইতে, তখনও আপনি কাকতালবশত আপনি এই আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটাই পেতে পারেন। তার মানে কি দেখা যাচ্ছে, যে ডুপ্লিকেসি আছে, যে আপনার বাসায় যে আইপি অ্যাড্রেসটা সেটা আপনার বন্ধুর বাসায় ইউজ হচ্ছে। তো এই ধরনের কেজে সারা বিশ্ব আপনাকে কিভাবে চিনবে, কারণ আপনি যদি ইউনিক না হন আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না। যেমন আমি মোবাইল নাম্বারের কথা বলেছিলাম, যে আমাদের যে গ্রামীণ ফোনের যে নাম্বার আছে, মনে করেন 017 বাদ দিয়ে যে বাকি ডিজিটগুলো আছে 11 ডিজিটের ভিতরে, সেগুলো কিন্তু বিশ্বের অন্য কারো একজনের নাম্বারের সাথে মিলে যেতে পারে। তো এটাকে ইউনিক করছে কে, কান্ট্রি কোড, যার কারণে বিদেশ থেকে ফোন দিলেও শুধুমাত্র আপনার নাম্বারে ফোন দিলে আপনিই পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না, ঠিক আছে? তো আমাদের এই কমিউনিকেশনের জন্য ইউনিকনেসটা খুবই জরুরি।
আর এই ইউনিক আইপি অ্যাড্রেসগুলোই হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস অনেক ক্ষেত্রে রিজিওন ওয়াইজ ভাগ করা থাকে, এবং বাংলাদেশে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে সেটা নর্থ আমেরিকায় বা কি বলে ইউরোপে কিন্তু অ্যাসাইন করা হয়নি। এবং মনে করেন আপনার নামে যদি কোনো আইপি অ্যাড্রেস রেজিস্টার্ড হয়, সেটা বাংলাদেশের ভিতরেও আর কারো নামে রেজিস্টার তো হবেই না, তদুপরি সারা বিশ্বের কেউ ওই আইপি অ্যাড্রেসের রেজিস্ট্রেশন পাবে না বা মালিকানা পাবে না, শুধুমাত্র আপনি এর মালিক। অনেক ক্ষেত্রে ভুল ধারণা থাকতে পারে, আমি সবার কথা বলছি না, অনেকে নভিস যারা আছেন নতুন তাদের কাছে মনে হতে পারে যে একটা আইপি অ্যাড্রেস তাহলে তো আমি একটা পিসি, নট লাইক দ্যাট, ঠিক ব্যাপারটা ওরকম না। আপনি একটা আইপি অ্যাড্রেসের মালিক, আপনি এর অ্যাগেনস্টে নেটের মাধ্যমে অনেক পিসি ইউজ করতে পারেন, 500-1000 পিসিও আপনি ইউজ করতে পারেন, হোয়াট এভার, যাই হোক সেটা পরে আসবো। তো এটা হচ্ছে আসলে আমাদের নেট করার উদ্দেশ্য, যে প্রাইভেট আইপি দিয়ে যেহেতু আমি পাবলিকলি বা গ্লোবালি কমিউনিকেশন করতে পারবো না বাইরের, যেমন ইউটিউব সার্ভারে যদি যেতে চাই, ইউটিউব কোথায় আছে, ইউএসএতে বা সিঙ্গাপুরে, যেখানেই তাদের সার্ভার হোস্ট করা থাক না কেন, সেখানে যদি যেতে চাই আমার ইউনিক আইডেন্টিটি লাগবে। তো এই ইউনিক আইডেন্টিটিটা আমাকে কে প্রোভাইড করছে, পাবলিক আইপি অ্যাড্রেস। তো আমার তো পিসিতে কি বলে প্রাইভেট আইপি অ্যাড্রেস, তাহলে কি হবে, আমার আইপি অ্যাড্রেসটাকে এই যে নেট যে করবে, নেট কি বলে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যে করে, সেই ডিভাইসটা কি করবে, সেটাকে একটা পাবলিক অ্যাড্রেসে রূপান্তরিত করে তারপরে পাঠাবে। বাইরে থেকে ইউটিউব জানবে যে ওই পাবলিক অ্যাড্রেসটার সাথে তার কমিউনিকেশন হচ্ছে। ওকে, তো এটা আমরা দেখুন এই সিনারিওতে একটু দেখতে পাচ্ছি। মনে করেন এই যে আপনার পিসি, এটা একটা কি বলে প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটারও মনে করেন আর একটা অ্যাড্রেস আছে। তো এটা কি আপনার বাসা বাড়ির জন্য ইউজ করতে পারবেন, মানে প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এটা দিয়ে আপনি কিন্তু এই যে মনে করেন এই যে সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবেন না যেটা ইন্টারনেটে আছে। এখন আপনি আপনার এই সার্ভারটা দরকার, তাহলে কি করবেন, আপনি এখানে গেলেন, ঠিক আছে, এখানে গিয়ে এখানে যখন পাঠাবেন, যদি পাঠানো আপনার এই ডেটাটা যদি এখানে আসে, এখান থেকে আর ফিরতে আসবে না, এ মনে করেন একে দিলে, এ তো আপনাকে চেনে না, কারণ তার কাছে আপনার এই রাউট থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি প্রাইভেট আইপি অ্যাড্রেস। সেই জন্য আমরা কি করি, দেখেন 20.0.0.1/29, তার মানে 20.0.0.0 থেকে 20.0.0.7 পর্যন্ত আইপি অ্যাড্রেস এই দুইটা রাউটারের মাঝখানে আছে। তো আমার এই 20.0.0.1 বসানো আছে এই রাউটারের এই ইন্টারফেসে। আমরা তখন কি করি, এই যে কি বলে ইউজার ইন্টারনেট ব্রাউজ করতে যাচ্ছে, তার রিকোয়েস্টটা প্রথমে এই রাউটারের কাছে আসে। এই রাউটারটা আসলে নেট রাউটার হিসেবে কাজ করে, সে কি করে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করে তার এই যে সোর্স বা তার সেই পরিচয়টাকে সে গোপন করে তার পরিচয় বানিয়ে দেয় এই আইপিটাকে। এখন এই আইপি কমিউনিকেশন করে কার সাথে, এই সার্ভারের সাথে, এবং এই সার্ভার রিপ্লাই দেয় এই আইপিকে। তখন যখন আবার সার্ভারটা রিপ্লাই দেয়, তখন কি করে, এ তো জানে যে এটা কাকে দিতে হবে, এটা এর থেকে এসেছিল, আসার পরে সে চেঞ্জ করে এটা পাঠিয়েছে, সো এর থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে একে দিতে হবে। তখন কি করে, সে আবার পাল্টা এটাকে ট্রান্সলেট করে এই আইপিতে দিয়ে দেয়। এটাই আসলে নেটের সিনারিও। আচ্ছা, এরপর আসেন কি বলছে, অরিজিনাল ইন্টেনশন ফর নেট ওয়াজ টু স্লো দ্য ডিপ্লেশন অফ অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস স্পেস বাই অ্যালোয়িং মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেসেস টু বি রিপ্রেজেন্টেড বাই এ মাচ স্মলার নাম্বার অফ পাবলিক আইপি অ্যাড্রেসেস। এটার মূলত উদ্দেশ্য ছিল যে আমাদের যে আইপি অ্যাড্রেসের স্বল্পতা সেটাকে, মানে আমাদের যে আইপি অ্যাড্রেস যে স্বল্পতা সেটাকে আসলে এই স্বল্প আইপি অ্যাড্রেসকেই কি বলে এটাকে খুবই ভালোভাবে ব্যবহার করার জন্য, ভালোভাবে বলতে এটাকে যাতে আমরা মিস ইউজ না করতে পারি, মিস ইউজ না সরি ওয়েস্টেজ যাতে না হয়, হ্যাঁ এই দিকটা বিবেচনা করে আমরা এই নেটটা এনেছি। ওয়েস্টেজ হলে কি হবে, আপনি একটা আইপি অ্যাড্রেস নষ্ট করলে আরেকজন সেই আইপি অ্যাড্রেসটা পাবে না, তো এই জন্যই আসলে
আমরা নেট করেছি, তাতে করে কি হবে আমাদের আইপিভি ফোর এর যে অ্যাড্রেস স্পেসটা, যে নাম্বারটা, সেটা সংরক্ষিত হবে। কেন হবে? যে একাধিক পিসি যখন একটা আইপি নিয়ে কমিউনিকেশন করবে, তার মানে মনে করেন 10টা পিসির জন্য যদি একটা আইপি লাগে, তাহলে বিশ্বে যদি 10 লাখ পিসি হয় সাপোজ, তাহলে তাদের জন্য আপনি এই যে 10টা পিসিতে একটা করে আইপি অ্যাড্রেস হিসাব করেন, তাহলে 10 লাখের জন্য কয়টা আইপি লাগবে? নিশ্চয়ই 10 লাখ লাগবে না, রাইট? 10 লাখের জন্য লাগবে কয়টা? 1 লাখ। সো দেখেন আপনার কত পরিমাণ অ্যাড্রেস এখানে সেভ হয়ে যাচ্ছে। ওকে, এবং আমরা এই যে নেটটা করি, নেটটা সচরাচর আমরা কোথায় করি? আমরা এই যে নেটটা করি, সেটা আমরা সচরাচর করি আমাদের কোথায়, কর্পোরেট ইন্টারনেট রাউটার, যেটা যে কিনা আসলে আইএসপির সাথে কানেক্টেড থাকে। আইএসপি এখান থেকে ইন্টারনেট কানেকশনটা আপনার এই ইন্টারনেট রাউটারে দিয়েছে, কর্পোরেট ইন্টারনেট রাউটারে। আপনি আসলে যে কোনো কেউ, আপনার যে কোনো ইউজার যদি ইন্টারনেটের দিকে যেতে চায়, তাহলে এই কর্পোরেট রাউটার হয়ে যাবে। তো নেটটা আসলে কোথায় হবে? তখন নেটটা হবে আপনার এই রাউটারে, কর্পোরেট রাউটারে আপনার নেটটা হবে। ওকে, এরপর আসেন, হিয়ার্স এ লিস্ট অফ সিচুয়েশনস ওয়েন নেট ক্যান বি স্পেশালি হেল্পফুল। কখন আসলে নেটটা আমাদের জন্য সাহায্যকারী বা সহায়ক হতে পারে? ওয়েন ইউ নিড টু কানেক্ট টু দ্য ইন্টারনেট অ্যান্ড ইউর হোস্ট ডোন্ট হ্যাভ গ্লোবালি ইউনিক আইপি অ্যাড্রেসেস, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, এরপরে কি, ওয়েন ইউ হ্যাভ চেঞ্জড টু এ নিউ আইএসপি দ্যাট রিকোয়ার্স ইউ টু রিমেম্বার ইউর নেটওয়ার্ক, যদি আপনি কোনো কারণে আপনার আইএসপি চেঞ্জ করে ফেলেন, আপনার আইএসপি আগের যে আইএসপি ছিল তার সাথে আপনার একটা নেটওয়ার্ক ছিল, পুরো সব ব্রাঞ্চগুলো কানেক্টেড ছিল, আপনার ওখানে লোকালি অনেক আইপি অ্যাড্রেস ছিল, লোকাল ব্লক ছিল, যেগুলো আপনি আসলে আপনার রাউটিং চেকটা আইএসপি হয়েই যেত, আইএসপির কাছেও আপনার রাউটগুলো থাকতো মনে করেন। তো সেই ক্ষেত্রে কি হতো, যদি আপনার আইএসপি চেঞ্জ করে ফেলেন, এই অ্যাড্রেস ব্লকটা চেঞ্জ করতে হতে পারে, কারণ কি ডুপ্লিকেট, যে আপনার মনে করেন তার ওই ব্লকের অলরেডি ইউজার আছে, ওই ব্লকটা অন্য ইউজারকে দেওয়া আছে, তাহলে কি হবে, ডুপ্লিকেট হবে। যাই হোক, এটা ডুপ্লিকেসি এখন আর হয় না এমপিএলএস এর কারণে, বা আমরা যে ভিআরএফ করি, ভিআরএফ ইনস্ট্যান্স এর কারণে এটা এখন আর হয় না, এটা অ্যাভয়েড করা যায়। এনিওয়েজ, তো এরকম কেসে তখন আমাদের কি করতে হয়, আমার যদি আমার নিজের আইপি রাউটিং, আমার ইন্টারনাল আইপি রাউটিং বা আমার সব আইপি অ্যাড্রেসগুলো যদি আমরা আগের মতোই রাখতে চাই, তখন আমাদের নেট করতে হয়। আচ্ছা, তারপরে কি, ওয়েন ইউ নিড টু মার্জ টু ইন্টারনেটস উইথ ডুপ্লিকেট অ্যাড্রেসেস, এবং যদি কখনো আপনার এমন হয় যে আপনার এটা মনে করেন আপনার একটা আপনার একটা ব্রাঞ্চ, আপনি মনে করেন এই কোম্পানিটাকে নতুন কিনে নিয়েছেন, এইখানে আপনার কিছু ইউজার আছে যাদের আইপি অ্যাড্রেস মনে করেন 10, একটা ইউজার আইপি অ্যাড্রেস ধরেন 10 10 10 10, আচ্ছা এখানে মনে করেন আপনার আর একটা ইউজার আছে, তারও আইপি কি 10 10 10 10। এখন আপনার উপায় কি এই দুটার ভিতর কমিউনিকেশন করতে? এও আপনার আইপি অ্যাড্রেস ব্লক চেঞ্জ করবে না, এও আইপি অ্যাড্রেস ব্লক চেঞ্জ করতে চাচ্ছে না, তখন আমরা কি করি, নেট করে দিই। এই আইপিটা আসলে একটা কি বলে অন্য একটা আইপিতে হিট করবে, মনে করেন সাপোজ 11 11 11, এই পিসি থেকে একে পিং দেওয়া হবে, একে পিং দিলে কি হবে, সেটা কনভার্ট হয়ে এই এইখানে যখন আসবে তখন এটা এই পিসির কাছে ফরওয়ার্ডেড হয়ে যাবে। এগুলো আসলে আমরা যখন কি বলে প্র্যাকটিক্যাল করব তখন আরও আমাদের ক্লিয়ার হবে। এখন এই নেট কেন প্রয়োজন হচ্ছে, আমরা যদি দেখেন, আমরা যদি এই আইপি থেকে এই আইপিকে রিচ করতে চাই, আমরা যতই পিং দিই এই প্যাকেটটা কিন্তু কখনোই এদিকে আসবে না, কারণ কি এই পিসিটা কি জানে যে এটা তার নিজেরই আইপি অ্যাড্রেস, সো সে পিং রিপ্লাই দিবে কি তার নিজের জন্য, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, ডিফারেন্ট আইপি ব্লক অবশ্যই ইউজ করতে হবে একে রিচ করতে হলে, যার কারণে আমরা যে এই যে আইপিটা জন্য আমরা কি করি ডেস্টিনেশন, যেমন ও কি করে এই আইপির জন্য পিং দেয় কাকে, এ আইপি কে মনে করেন,
এটাই আসলে ন্যাট, যে এর বদলে একে। আবার এ যখন এখানে চলে আসে, এর এর রিকোয়েস্টটা যখন এর দিকে দেওয়ার পর যখন এই দিকে চলে আসে, তখন এটা আবার এখান থেকে কনভার্ট হয়ে এটাতে রূপ নেয়। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম কোন কোন সিনারিওতে ইউজ হয়। এরপর আসেন কিছু কি বলে সুবিধা এবং অসুবিধা। কনজার্ভস লিগালি রেজিস্টার্ড অ্যাড্রেসেস অলরেডি বলে ফেলেছি, রেমিডিস অ্যাড্রেস ওভারল্যাপ ইভেন্টস সেটা বলে ফেলেছি, ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি হোয়েন কানেক্টিং টু দ্য ইন্টারনেট। হ্যাঁ, আমাদের ফ্লেক্সিবিলিটি অবশ্যই বাড়ায় দেয়, যেহেতু আমরা অনেক কম আইপি নিচ্ছি, আমরা 2-3টা আইপির ভাড়া দিয়ে বা 2-3টা আইপির কি বলে চার্জ দিয়ে আমরা অনেকগুলো পিসি ইউজ করতে পারছি। আচ্ছা, এলিমিনেট অ্যাড্রেস রিনাম্বারিং অ্যাজ নেটওয়ার্ক ইভলভস, যেটা বললাম যে আপনার অ্যাড্রেস ব্লক নতুন করে ক্রিয়েট করতে হবে না এই নেট ফ্যাসিলিটি থাকার কারণে, যদি আপনার যদি নতুন কোনো নেটওয়ার্ক আপনার সাথে কানেক্টেড হয় বা এই ধরনের কোনো সিচুয়েশন হয়। তারপরে ডিসঅ্যাডভান্টেজ কি, ট্রান্সলেশন রেজাল্টস ইন সুইচিং পাথ ডিলেস, এই যেহেতু এই ট্রান্সলেশনটা করতে হবে, এই ট্রান্সলেশনটা যেহেতু হবে মাঝখানে একজন আছে, এই জন্য এখানে একটু স্লো ডাউন হয়ে যাবে। আচ্ছা, কজেস লস অফ এন্ড টু এন্ড আইপি রিচেবিলিটি, এখানে এন্ড টু এন্ড আইপি রিচেবিলিটি কেন বোঝা যায় না, কারণ দেখুন এ কখনো জানতে পারবে না যে এ কোথায় আছে বা এর পরিচয় জানতে পারবে না, এ জানে শুধু একে, তার মানে ও শুধু এটুক পর্যন্তই বুঝতে পারে, বাকিটা কিন্তু বুঝতে পারে না। এই জন্য আমরা সেটা বলতেছি কি এন্ড টু এন্ড আইপি রিচেবিলিটি টেস্ট করা যায় না বা চেক করা যায় না। সার্টেন অ্যাপ্লিকেশন উইল নট ফাংশন উইথ নেট এনাবল, যখন যদি নেট এনাবল করা থাকে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো কাজ করবে না। ওকে, এবার আমরা নেক্সট টপিকে চলে যাব। এখন আসুন কিছু নেট রিলেটেড টার্মসের সাথে আমরা পরিচিত হই। নেট কয় ধরনের, নেট 3 ধরনের, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, আর একটা হচ্ছে ওভারলোডিং। প্রথমে আসুন স্ট্যাটিক নেট কি জিনিস। স্ট্যাটিক নেট হচ্ছে আমরা অ্যাডমিনরা, নেটওয়ার্ক অ্যাডমিনরা যেটাকে ম্যানুয়ালি কনফিগার করে দিই, সেটা হচ্ছে স্ট্যাটিক নেট। এবং সেটা কি করি, একটা প্রাইভেট আইপিকে, যেমন মনে করেন এটা ধরুন যে এটা আমরা দেখছি, একটা প্রাইভেট আইপিকে আমরা বলে দিই যে সেটা কনভার্ট হয়ে কোন পাবলিক আইপি রূপ ধারণ করবে, এটা হচ্ছে পি বি, এটা হচ্ছে পি ভি, এটা হচ্ছে প্রাইভেট, এটা হচ্ছে পাবলিক। ওকে, এবং মনে করেন এটার ক্ষেত্রে এটা হয়ে যাবে এটা, এবং এই স্ট্যাটিক নেটের ক্ষেত্রে একটা প্রাইভেট আইপি সবসময় একটা মাত্র পাবলিক আইপির সাথে নেট হতে পারবে বা রূপান্তরিত হয়ে একটা মাত্র পাবলিক আইপির রূপ ধারণ করতে পারবে। অর্থাৎ এই আইপিটি আর কোনো প্রাইভেট আইপি ইউজার যেমন এ বা অন্য কেউ পাবে না। তদ্রূপ এই আইপিটিও এ ছাড়া, এই 192.168.0.11 ছাড়া এ বা অন্য কোনো আইপি অ্যাড্রেস পাবে না। তাহলে আমরা কি দেখলাম, স্ট্যাটিক নেট হচ্ছে ম্যানুয়াল কনফিগারেশন এবং 1-to-1 ম্যাপিং। ডাইনামিক নেট কি, ডাইনামিক নেট হচ্ছে একটা পুল থাকবে, যেমন এখানে আমরা পাবলিক আইপির একটা পুল দিয়েছি যে 20.0.0.2 থেকে 20.0.0.4 এই 4টা আইপি, 2-3-4 সরি 3টা আইপি কি হবে পুলে থাকবে, এবং ডাইনামিকলি কেউ যদি রিকোয়েস্ট করে, যেমন মনে করেন এই পিসিটা যদি রিকোয়েস্ট করে, সে এই আইপিটা পেতে পারে প্রথমে। তারপরে মনে করুন এই আইপিটা রিকোয়েস্ট করলো, এইপিটা যখন রিকোয়েস্ট করলো সে এই আইপিটা পেতে পারে। এখন মনে করুন দুজনেই কি করেছে, ডিসকানেক্ট করে ফেলেছে, এরপরের বার সে আগে রিকোয়েস্ট করেছে, এখন কিন্তু সে এটা পেতে পারে, এরপরের বার সে রিকোয়েস্ট করেছে, এখন সে এটা পেতে পারে। তার মানে কি দেখতেছি যে এই আইপি গুলো কি পুলে আছে, কিন্তু এরা কি হচ্ছে অল্টারনেটলি শিফট করছে, মানে প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে যে ম্যাপিংটা সেটা 1-to-1ই থাকবে, একটা প্রাইভেট আইপি একটা পাবলিক আইপি অ্যাড্রেসই হবে, কিন্তু কিন্তু সেটা যে সবসময় এই আইপি অ্যাড্রেসটা সবসময় রূপান্তরিত হয়ে যে এইটাই হবে, এটা কোনো গ্যারান্টি নেই বা এটা বাধ্যতামূলক না, কিন্তু
এই যে স্ট্যাটিক নেটের ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক, যেমন এটা সবসময় কনভার্ট হয়ে এটাই হবে। তাহলে আমরা ডাইনামিক নেট দেখলাম এবং স্ট্যাটিক নেট দেখলাম। এবং ডাইনামিক নেটের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেট দুটোই হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং, মানে একটা প্রাইভেট আইপির অ্যাগেনস্টে সবসময় একটাই পাবলিক আইপি। এরপর আসেন ওভারলোডিং। ওভারলোডিংটা কি? ওভারলোডিংটা আসলে আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি দিয়েছে, যার কারণে আমরা একাধিক পিসি পিসির একাধিক প্রাইভেট আইপির পিসি ইউজ করে আমরা কি করতে পারি, ইন্টারনেট ইউজ করতে পারি। দ্যাট মিনস একাধিক পিসির কনভার্টেড বা রূপান্তরিত নেটেড রিয়েল আইপিটা বা পাবলিক আইপিটা কি সেম হয়। যেমন মনে করুন এই আইপি অ্যাড্রেসটা যদি ধরি আমরা, হ্যাঁ এই আইপি অ্যাড্রেস একটা আইপি অ্যাড্রেস মনে করেন, আমাদের দুটো পিসি কি করবে এই আইপি অ্যাড্রেসের পরিচয় নিয়েই যাবে নেট হয়ে। এতক্ষণ আমরা কি দেখেছি যে একটা একটা প্রাইভেট আইপি অ্যাগেনস্টে একটা পাবলিক আইপি অ্যাড্রেস, তার মানে কি দেখেছিলাম যে 10 এবং 11 যে রূপান্তরিত অ্যাড্রেস দুটো কি সেম ছিল, দুটো কি সেম ছিল, দুটো সেম ছিল না। এই ক্ষেত্রে এই দুটোর রিকোয়েস্ট কি সেম ছিল, ছিল না। কিন্তু এইখানে দেখেন দুজনের আইপি অ্যাড্রেস কি হচ্ছে 20.0.0.1, এটা কি, এটাই হচ্ছে কি ওভারলোড। এবং সে এই যে ওভারলোডিং ম্যাপিংটা সে কিভাবে মনে রাখে, রাখে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে। টিসিপি আইপি যে পোর্টটা আছে সেটার সেটা সে ট্র্যাক রাখে যে আপনি কোন পোর্টে, আপনার সোর্স পোর্ট কি এবং আপনি কোন ডেস্টিনেশন পোর্টে যাচ্ছেন, এই যে রিকোয়েস্টটা পোর্টের উপর ভিত্তি করেও ট্র্যাক রাখে, যার কারণে এটাকে আমরা অনেক সময় কি বলি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনও বলে থাকি। এরপরে আসুন আমরা কি দেখব, ইনসাইড লোকাল অ্যাড্রেস। ইনসাইড লোকাল অ্যাড্রেস আর কিছু না, ইনসাইড লোকাল অ্যাড্রেস হচ্ছে যে আপনার যে প্রাইভেট আইপির যে পিসিটা যে ইন্টারনেট ইউজ করবে তার অ্যাড্রেসটাকে নেট রাউটারে যে নেট টেবিল থাকে সেখানে ইনসাইড লোকাল হিসেবে এই সেই পিসিটার আইপি অ্যাড্রেসকে দেখানো হবে। আউটসাইড লোকাল কি? আউটসাইড লোকাল হচ্ছে এই যে পিসিটা রূপান্তরিত হয়ে যে আইপি অ্যাড্রেসটা ধারণ করবে সেটা হচ্ছে আউটসাইড লোকাল। ইনসাইড গ্লোবাল কি এবং আউটসাইড গ্লোবাল কি? এই সিনারিওতে ইনসাইড এবং আউটসাইড গ্লোবাল দুটোই হবে কি আপনার যে ইন্টারনেট অ্যাড্রেস, মানে যে যেই অ্যাড্রেসের সাথে আপনি কমিউনিকেশন করতে চান সেই অ্যাড্রেসটা। ওকে, তো আশা করি আমরা নেটের বেসিক বুঝে গিয়েছি। আগামী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেটের কনফিগারেশন দেখব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।